নমস্কার, স্বাগত ক্যালকলিং টিভিতে। আমি তনুকা। এবার টাইটেল চুরি। ভেনিস ফেস্টিভ্যালে নির্বাচিত ওয়ান্স আপন এ টাইম ইন ক্যালকাটা ছবির নাম ও স্বত্ব নিয়ে বিতর্ক। 78তম ভেনিস ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্তের ছবি ওয়ান্স আপন এ টাইম ইন ক্যালকাটা। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ব্রাত্য বসু। এ পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু এবারে ছবির শিরোনামে জায়গা করে নিল কপিরাইট ইস্যুতে। ছবির টাইটেল চুরি হয়েছে। আদিত্য বিক্রমের বিরুদ্ধে এমনই অভিযোগ করছেন উর্মিলা মাঝি নামের প্রযোজক। তার বক্তব্য, এই একই নামে ছবির চিত্রনাট্য রেজিস্টার করেছিলেন। শুধু তাই নয়, কপিরাইটের নিয়ম মেনে 2019 এবং 2020 সালে তা পুনর্নবীকরণও করেছেন। এদিকে পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্তের ছবির নামে কপিরাইট করানো। পরিচালকের বক্তব্য, তার আগের ছবি জোনাকি সময় এই একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন তিনি, পরবর্তীতে ছবির টাইটেল বদল এনে সমাধান করেছিলেন। তবে উর্মিলা মাঝি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া দেখে এই বিষয়টি সম্পর্কে জানতে পারেন তিনি। যদিও তিনি নিশ্চিত ছবির গল্প আলাদাই হবে, কিন্তু ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন কীভাবে এই ধরনের সাংঘাতিক ভুল করতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি। প্রসঙ্গত, বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি ওয়ান্স আপন এ টাইম ইন ক্যালকাটা, এই ছবির ক্যামেরার নেপথ্যে রয়েছেন পাম ডিয়ার বিজয়ী গোখন তিরিয়াকি এবং সঙ্গীত পরিচালনা করেছেন ডাচ সুরকার মেইনকো এগার্সম্যান। 1 থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত চলবে ভেনিস চলচ্চিত্র উৎসব, কিন্তু তার আগেই এই বিতর্কে অস্বস্তিতে সকলেই, যদিও এ বিষয়ে ইম্পার সঙ্গে যোগাযোগ করা যায়নি। রাজনীতি থেকে খেলার ময়দান, বিনোদন থেকে অফবিট ট্রেন্ডিং নিউজ, সব খবর, সব দিকের খবর শুধুমাত্র ক্যালকলিং টিভির পর্দায়। ফলো রাখুন আমাদের ফেসবুক পেজ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন, এবং সব খবর সবার আগে পেতে প্রেস করে দেবেন বেল আইকনটি। সঙ্গে থাকুন ক্যালকলিং টিভির, প্রাণের কলকাতা, কলকাতার প্রাণ। ক্যালকলিং টিভি ব্রিংস টু কলকাতা অ্যান্ড আগরতলা দ্য বেস্ট ইন ক্লাস টেলিমেডিসিন সার্ভিসেস ফ্রম দ্য স্টেট অফ দ্য আর্ট নারুভি হসপিটাল ভেলোর, a licensee of Henry Ford Health Systems.